আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং স্নেহ শিক্ষার্থীরা, স্টিচ একাডেমিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো, আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকে আমরা পড়াবো তারই ধারাবাহিকতা ত্রিকোণমিতি অধ্যায় থেকে। আর তোমরা আমার সঙ্গে সঙ্গে অঙ্কটি করার জন্য তোমরা বই এবং খাতা নিয়ে বসে যাও, আমি যেভাবে অঙ্কটি দেখিয়ে দিচ্ছি তোমার চেষ্টা করবে আমার সাথে সেইভাবে করার জন্য। আর আমি আশা করছি এবং বিশ্বাস করি তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস ঠিকমতো দেখছ এবং প্রয়োজনীয় নোটগুলো নিয়ে নিচ্ছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে মূল কাজে যাচ্ছি। প্রথম দেখো 23 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। কোসেকে মাইনাস কটে ইকুয়াল বি বাই এ হলে কোসেকে প্লাস কটের মান কত? খেয়াল করে দেখো, কোসেকে মাইনাস কটে অর্থাৎ মাইনাসের মানটি দেওয়া আছে, কোসেকে প্লাস কটে প্লাসের মানটি বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক হয় সাধারণত কোসেক কট দিয়ে এবং সেক ট্যান দিয়ে। কি বললাম এখানে, যেমন থাকতে পারে সেকে মাইনাস ট্যান এ বি বাই এ হলে সেকে প্লাস ট্যান এ কত? তাহলে কি আমি আবার বলছি যে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলেছে। এমন হতে পারে যে প্লাস দেওয়া আছে, মাইনাস বের করতে বলবে, কিন্তু নিয়মটা কিন্তু একই। তাহলে দেখো 23 নম্বর, প্রথমে লিখবো দেওয়া আছে আমাদের প্রশ্নে একটি মান দেওয়া আছে, মানটি হলো কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল বি বাই এ। তাহলে বের করতে বলেছে কার মান? বের করতে বলেছে কোসেক এ প্লাস কটের মান। এখন খেয়াল করো যে কোসেক এবং কট দিয়ে কোনো সূত্র আছে কিনা। আমরা দেখলাম হ্যাঁ আছে। কি সূত্র? কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল ওয়ান। তাহলে আমরা কি করব, সেই সূত্রটি এখন ফেলবো। আবার বলছি যেহেতু মাইনাসের মানটি দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলেছে, তখন আমরা খেয়াল করে দেখব যে এদের দুজনের মধ্যে কোনো সূত্র আছে কিনা, অর্থাৎ কোসেক এবং কটের মধ্যে কোনো সূত্র আছে কিনা। সূত্র কিন্তু আছে। কি সূত্র? কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল ওয়ান। তাহলে আমরা লিখবো, আমরা জানি, এখানে লিখবো আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল ওয়ান। এখন এই কোসেককে যদি এ ধরি আর কটকে যদি বি ধরি, তাহলে কিন্তু একটি সূত্র বলেছে। কি সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে এ প্লাস বি, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইনটু এ মাইনাস বি। তাহলে এখানে হবে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। বা আমাদের মাইনাসের মানটি দেওয়া আছে, তাহলে এখানে কোসেক এ প্লাস কট এ থাকবে, কোসেক এ প্লাস কট এ থাকবে। আর কোসেক এ মাইনাস কট এর পরিবর্তে আমরা এখানে লিখে দিব বি বাই এ ইকুয়াল ওয়ান। অতএব এখানে এই কোসেক এ প্লাস কট এ থাকবে, আর বি বাই এটা ছিল গুণ আকারে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আবার বলছি এই বি বাই এটা গুণ আকার আছে, তার যদি ডান পাশে যায় ভাগ হয়ে যাবে, আর ভাগের জায়গায় যখন গুণ চিহ্ন দিব এটা কি হবে, এটা উল্টে যাবে। অর্থাৎ লিখতে পারবো এ বাই বি, এটা অ্যানসার। যদি এমসিকিউ তে আসে, খেয়াল করো যে বললো কোসেকে মাইনাস কটে বি বাই এ হলে কোসেকে প্লাস কটে কত, তাহলে কি হবে সেটা, সেটা হবে এ বাই বি। অর্থাৎ প্রশ্নে যা দেওয়া থাকবে তার উল্টোটা হবে। ঠিক একইভাবে থাকতে পারে কোসেকে প্লাস কটে ইকুয়াল থ্রি বাই ফোর হলে কোসেকে মাইনাস কটে কত, কথা হবে ফোর বাই থ্রি। এক কথায় প্লাসে যা দেওয়া থাকুক বা মাইনাসে যা থাকুক, অপরটা কি হবে তার উল্টো হবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন দেখো নম্বর 24। 24 নম্বর প্রশ্নে বলেছে কট এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এর মান নির্ণয় করো। আমাদের কট এর মান দেওয়া আছে, কিন্তু যে যে অংশ বের করতে বলেছে সেখানে সাইন আছে এবং কজ আছে। আবার বলছি প্রশ্নে দেওয়া আছে কার মান, কটের মান, কিন্তু যার মান বের করতে বলেছে সেখানে কি আছে, সাইন এবং কজ। তাহলে আমরা লিখব দেওয়া আছে। আমি প্রশ্নটি মুছে ফেলছি, আর আশা করছি তোমাদের সামনে বইটি আছে, তাহলে তোমরা প্রয়োজনে বইয়ের একটু হেল্প নিবে।
আমরা তাহলে শুরু করব নম্বর 24 দেওয়া আছে 24 নম্বর দিয়ে লিখব দেওয়া আছে cot a equal cot a equal b by a cot এর মান কত b by ওকে তাহলে যে মান বের করতে বলেছে সেখানে কি আছে প্রশ্নে খেয়াল করে দেখো sin এবং cos আমি একটু রাফ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য এখানে আমাদের প্রশ্নে বের করতে বলছে a sin a minus b cos a by a sin a plus b cos a ওকে এখন কটের সূত্র দুইটি একটি হলো 1/10 একটা হলো cos / sin তার সূত্র পড়বে কোনটা cos / sin কেন পড়বে কারণ প্রশ্নে sin আর cos দেওয়া আছে তাহলে আমরা এই cot এর পরিবর্তে লিখতে পারবো cos a / sin a equal b / a এখন কি করব তুমি খেয়াল করো sin এর সাথে a আছে আর cos এর সাথে কি আছে b আছে sin এর সাথে a লাগবে আর cos এর সাথে b লাগবে এই জন্য আমরা কি করব এই cos কে গুণ করব b দ্বারা তাহলে এখানে হয়ে যাবে b cos a আর sin কে গুণ করব a দ্বারা তাহলে এখানে হবে a sin a কিন্তু গুণ করলে কি এক পাশে করা যাবে না গুণ করলে দুই পাশে করতে হবে তাহলে এখানে b আর b গুণ করলে হবে b স্কয়ার আর হরে a আর a গুণ করলে হবে a স্কয়ার sin উঠে লিখে দিব উভয় পক্ষকে b / a দ্বারা গুণ করে কি লিখব উভয় পক্ষকে b / a দ্বারা গুণ করে ওকে বা এখন কি করব এখন আমরা আবার খেয়াল করে দেখলাম a sin থেকে b cos একবার বিয়োগ করছে a sin এর সাথে b cos একবার যোগ করছে মানে বিয়োজন যোজন বা দুজন বিয়োজন যদি আমি বিয়োজন যোজন করতে চাই লব বিয়োগ হর আর এখানে কি আছে লব যোগ হর তাহলে আমরা এই কাজটি করার জন্য লব হলো a sin a আর হর হলো b cos a কিন্তু আমাদের লব আছে b cos a আর হর আছে a sin a তাহলে উল্টো আছে তাহলে আমরা কি করব এটাকে ব্যস্ত করব মানে দুই পাশে উল্টে দেব তাহলে এখানে লিখতে পারবো a sin a / b cos a equal a square / b স্কয়ার পাশে লিখে দিব ব্যস্তকরণ করে কি করলাম ব্যস্তকরণ এখন আমরা কি করব এখন আমরা যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করতে পারব অথবা বিয়োজন যোজনও করতে পারব বিয়োজন যোজন মানে কি হবে লব বিয়োগ হর লব হলো a sin a বিয়োগ হর হর হলো b cos a আবার নিচে হবে লব যোগ হর লব হলো a sin a যোগ হর হর হলো b cos a কিন্তু যোজন বিয়োজন বা বিয়োজন যোজন এক পাশে হয় না এটি দুই পাশে করতে হয় তাহলে এই পাশে লব হলো a স্কয়ার তাহলে লিখতে পারবো a স্কয়ার বিয়োগ হর - b স্কয়ার নিচে হবে a স্কয়ার + b স্কয়ার সাইডে লিখে দিব বিয়োজন যোজন করে আবার বলছি প্রশ্ন দেওয়া ছিল cot এর মান দরকার হলো sin এবং cos কটের সূত্র ফেলেছি cos a / sin a = b / a এই সূত্র ফেলার পর খেয়াল করলাম sin এর সাথে a আছে cos এর সাথে b আছে তাহলে যদি cos কে b দিয়ে গুণ করি b cos a sin কে a দিয়ে গুণ করলে হবে a sin কিন্তু গুণ করলে এক পাশে না দুই পাশে করতে হয় তাহলে a পাশে b আর b গুণ করলে হবে b স্কয়ার আর হরের মধ্যে a আর a গুণ করলে হবে a স্কয়ার এরপর আমরা কি করব এরপর কি করব সেটা বোঝানোর জন্য আমরা আবারো প্রশ্নে খেয়াল করলাম যে প্রশ্নে a sin থেকে b cos বিয়োগ করছে a sin এর সাথে b cos যোগ করছে মানে বিয়োজন যোজন তাহলে এটা যদি লব হয় এটা হবে হর তাহলে কি করব এটাকে আবার ব্যস্তকরণ করে দিলাম মানে a sin a / b cos a equal a square / b square এখানে কিন্তু তুমি sin এর দূর দিয়ে দিবে এখানে কি লিখব a / b দ্বারা গুণ করে সরি b / a দ্বারা গুণ করে আর এটা হবে ব্যস্তকরণ করে তারপর আমরা করে দিয়েছি বিয়োজন যোজন যদিও বিয়োজন যোজন তুমি যদি পছন্দ না করো তাহলে তুমি যোজন বিয়োজন করে আবার ব্যস্তকরণ করলেই হবে আশা করছি এই দুটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা বাসায় অবশ্যই 23 24 নম্বর করবে এবং উদাহরণ 12 নম্বর এই তিনটি অঙ্ক হোমওয়ার্ক করে
অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো এবং অবশ্যই পিতামাতা এবং গুরুজনদের সম্মান করবে। তারা যেভাবে কথাগুলো বলে তোমরা সেগুলো মেনে চলার চেষ্টা করবে এবং বাসায় ঠিকমতো পড়াশোনা করবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।